আচ্ছা দেখেন, তাইলে এই জায়গায় দেখেন ইন্ডেক্স অফ দিয়ে আমরা যা শুধুমাত্র ইন্ডেক্সগুলো খুঁজলাম, আর এই ক্ষেত্রে আমরা বলছিলাম কি করছি যে যদি পজিশন আমি এটা যেহেতু জিরো থেকে শুরু হয়, তাইলে যদি পজিশন আমি ওয়ান থেকে দেখাইতে চাই, জাস্ট এখানে শুধুমাত্র একটা ওয়ান অ্যাড করে দিবেন, তাইলে মোটামুটি কাজ হবে। যে এখানে তখন আমাকে দেখাবে পজিশন ওয়ান থেকে শুরু আর কি, তখন হয়তো বুঝতে সুবিধা হবে, ভিজুয়ালি বুঝতে সুবিধা হবে। দেখেন আরও একটা মেথড আছে এই পাশে, যে লাস্ট ইন্ডেক্স অফ, এই যে লাস্ট ইন্ডেক্স অফ, এটা আমাকে কি বলছে যে লাস্ট ইন্ডেক্স অফ ইজ দ্য সেম অ্যাজ অ্যারে ইন্ডেক্স অফ, বাট রিটার্নস দ্য পজিশন অফ দ্য লাস্ট অকারেন্স অফ দ্য স্পেসিফিক ইলেভেন। অর্থাৎ কিছুক্ষণ আগে আমাকে এই যে অ্যাপলটা এখান থেকে দিল, মানে সামনের ইন্ডেক্স থেকে, এখন সে লাস্ট থেকে মিলাবে আর কি। তা আমরা জাস্ট সব কিছুর জায়গায় শুধুমাত্র, মানে বাকি সব কিছু একই থাকবে, শুধুমাত্র এই এখানে লাস্ট ইন্ডেক্স অফ আপডেট করে দেন। হ্যাঁ, কোথাও বলছিল লাস্ট ইন্ডেক্স অফ, ও আচ্ছা এই যে এখানে এক্সট্রা ব্র্যাকেট চলে আসছে। হ্যাঁ দিচ্ছি, দেখাই দিচ্ছি, দাঁড়ান এটা আগে সরাই দেন। এই যে না প্লাস ওয়ান দেওয়া যাবে, কিন্তু এটা একটু বুঝে নেন আগে কি হয়, মানে লজিক্যালি বুঝে নেন। এখানে দেখেন আমরা কিছুক্ষণ আগে এখানে জাস্ট ইন্ডেক্স অফ যে মেথডটা ছিল সেটা ইউজ করছি। ইন্ডেক্স অফ ইউজ করার কারণে সে আমাকে কি দিছে, যে অ্যারে যখন সে কি করলো ট্র্যাভার্স করলো, তখন সে লেফট থেকে রাইট, অর্থাৎ এই যে বাম থেকে ডানের দিকে ঘুরতেছিল, তখন মেথডের নাম ছিল শুধুমাত্র ইন্ডেক্স অফ। এখন আমাকে বলছে যে লাস্ট ইন্ডেক্স অফ, তার মানে হচ্ছে শেষের থেকে ঘুরতে থাকবে। এখন কি ফাইন্ড করবে, এই যে অ্যাপল এটাই খুঁজবে। এখন আমরা দেখলাম যে অ্যাপল এখানেও আছে আবার এখানেও আছে, যেহেতু সে রাইট থেকে লেফটে খুঁজবে, সো সে এটা খুঁজে পাবে আর কি, বুঝতে পারছেন? তাহলে এটা যদি খোঁজে, তাহলে এখন পজিশন দেখেন কি হয়, জিরো ওয়ান টু, পজিশন কিন্তু অ্যারের ঠিক আগের মতোই কাউন্ট হচ্ছে, যে হ্যাঁ শুরু থেকে জিরো ওয়ান টু ধরে কাউন্ট হচ্ছে। তো আমরা দেখলাম যে এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, তার মানে এই পজিশনটা সে টুতেই দিছে, বুঝা গেল? আর যদি আমরা এখানে প্লাস ওয়ান দিয়ে দেই, না পেছন দিকে গণবে না, বিষয়টা হচ্ছে লাস্টের যে ইলামেন্টটা আছে সে খুঁজতে খুঁজতে একদম শেষ পর্যন্ত যাবে, যাওয়ার পরে একদম শেষে যেখানে কি পাবে, তার এই যে সার্চের এই অপশনটা পাবে, মানে অ্যাপলটা পাবে, সে সার্চের এটা দিবে। যদি এরকম হয়, সাপোজ মনে করেন এখানে আমি এটা কপি করে আবার সবার শেষে দিয়ে দিলাম, সবার শেষে দিয়ে দিলাম, এখন তাহলে কোনটা আসবে, পজিশন এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন পজিশন চেঞ্জ হয়ে গেছে, তার মানে গুনতেছে কিন্তু এক এই দিক থেকেই, অ্যারে জিরো ওয়ান টু থ্রি এইভাবেই গুনতেছে, বাট লাস্ট ইন্ডেক্সের কাজ হচ্ছে যখন সে সার্চ করতে 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 সবার শেষে এসে যেটা ম্যাচ পাবে সেটাই সে আমাকে সেই পজিশনটা রিটার্ন করবে অ্যারের ইন্ডেক্সের। এটা পড়ব, ওই যে প্লাস ওয়ান করে দিছি যে, এটা যদি বাদ দিয়ে দেন তাইলে ঠিক আগের মতোই কত দেখাবে, ফোর দেখাবে। আচ্ছা এটা একটু দেখেন, ইনক্লুডস, ইনক্লুডস বলছে দিস অ্যালাউ আস টু চেক ইফ অ্যান ইলামেন্ট ইজ প্রেজেন্ট ইন অ্যান অ্যারে, অর্থাৎ কোনো একটা ইলামেন্ট আছে কি না, কোনো একটা ইলামেন্ট কি আছে কি না। তা আমরা দেখি যে এখানে জাস্ট এখানে কি বলবো, যে ফ্রুটস ডট ইনক্লুড, আমরা এই জায়গাগুলোতে আপডেট করে নিই। হ্যাঁ এটা দেখেন একই রকম, সব আগের মতো ফ্রুটস আছে, এর মধ্যে বানানা এই যা আছে, যা শুধুমাত্র এখানে বানানা আগে ছিল অ্যাপল আগে, এখন হচ্ছে বানানা আগে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি কি খুঁজতেছেন, ম্যাঙ্গো খুঁজতেছেন, যে ম্যাঙ্গো এখানে আছে কি না। তো আমরা যদি এটার একটা আউটপুট দেখার ট্রাই করি, তাহলে আমাকে দিচ্ছে কি ট্রু, ট্রু মানে হচ্ছে যে আসলে আছে, তার মানে এটা আসলে বুলিয়ানের মতো কাজ করে, বুলিয়ান, হ্যাঁ ইয়েস নো ট্রু ফলস অন অফ লো হাই, বুঝা গেল? তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে কি দিবে, সে ট্রু ভ্যালুটা দিবে। তো ইনক্লুডের কাজটাই ছিল যে যেটা আমার ইনক্লুড, মানে এটা আছে কি না, এটা কোথায়, এই এখানে আছে কি না। এখন যদি আমি অন্য একটা ম্যাঙ্গো বাদ দিয়ে অন্য কিছু খুঁজি,
অন্য কিছু খোঁজেন ম্যাঙ্গো বাদ দিয়ে, তখন আমাকে কি আউটপুট দেয় দেখেন, কি দিচ্ছে? ফলস দিচ্ছে, তার মানে নাই, তার মানে কি নাই। তাহলে ইনক্লুড এই যে মেথড এটা মোটামুটি বুঝতে পারলেন। এরপর হচ্ছে দেখেন অ্যারে ফাইন্ড, দ্য ফাইন্ড মেথড রিটার্নস দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট অ্যারে এলিমেন্ট। বুঝিনি, ইনক্লুডস এর মত আছে? হ্যাঁ, ইনক্লুডস, ইনক্লুডস অ্যারে ইনক্লুডস আর ফাইন্ড একই দুটো। একটু আগে যেটা এই যে এখানে এই অ্যারে ফাইন্ড, অ্যারে ফাইন্ডটা হচ্ছে একটু স্পেসিফিক চেঞ্জ আছে, এখন বলে দিব। আগে এটা বুঝছেন কিনা এটা বলেন, ইনক্লুডস, ইনক্লুডস মানে হচ্ছে যদি থাকে সে আমাকে ট্রু দিবে, যদি না থাকে সে আমাকে কি দিবে? ফলস দিবে। এটা বুঝলেই হবে। এখন আসেন ফাইন্ডস এর ক্ষেত্রে কথা কি বলছে, দ্য ফাইন্ড মেথড রিটার্নস দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট অ্যারে এলিমেন্ট দ্যাট পাসেস এ টেস্ট ফাংশন। দেখেন এটা আমরা একটু নিয়ে নেই, নিয়ে তারপর বুঝেন কি ঘটে এখানে। এখানে বলছে ফার্স্ট নাম্বার ওভার 18 is 25। ওকে, দেখেন আপনাকে বলছে যে একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, 4, 9, 16, 25, 29। এখন আপনি এখান থেকে এমন একটা এলিমেন্ট খুঁজবেন, মানে প্রথম যে এলিমেন্টটা হচ্ছে 18 থেকে বড়। তো আমরা আগে ফিক্সড হই যে 18 থেকে বড় এখানে কয়টা এলিমেন্ট আছে? দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 29। তো এই যে মেথডটা এখানে আমরা ইউজ করতেছি, এই যে ফাইন্ড, এই মেথড বলতেছে যে আপনি যখন আমাকে ইউজ করবেন তখন একটা কন্ডিশন দিয়ে দেন। এখন কন্ডিশন কত দিলাম? 18 দিলাম। বলছে 18 থেকে বড় নাম্বার খুঁজো। ওকে, নাম্বার খুঁজলাম, কিন্তু সেই স্পেসিফিকভাবে আরও দিচ্ছে যে 18 থেকে বড় প্রথম যেই নাম্বারটা হবে সেটা আমাকে রিটার্ন করবে। তাহলে 18 থেকে বড় প্রথম নাম্বার কোনটা? 25। এরপর কত? 29। কন্ডিশন ফুলফিল করে, কন্ডিশন ফুলফিল করে, বাট আমাকে যেহেতু ফাইন্ড একটা স্পেসিফিক কাজ করে সেটা হচ্ছে যে কন্ডিশনের পরে প্রথম যেটা মিলবে সেটাই আমাকে রিটার্ন করবে, এই কারণে এখানে 25 দেখাচ্ছে। বুঝতে পারছেন? মানে 29ও তো দেখানোর কথা। জি বলেন। বুঝিনি, যেখানে হয়তো কাস্টমাইজেশন আপনি কোনো একটা কাজ করতে চাইবেন। এখন এখানে কি কাজ করা হলো যে এর মধ্যে আপনি এরকম একটা কিছু খুঁজেন যেটা 18 থেকে বড়। ওকে, তা আমি 18 জায়গায় সাপোজ এখন 10 করে রাখলাম, 10 করে দেন এখানে 18 জায়গায়। দশ করে দিলে আমরা যদি এটাকে আবার একটু ব্রাউজ করি তাহলে দেখেন কত আসছে? 16। এখন টেস্ট কেজে আমরা আইসা 10 দিলাম, কত দিলাম? কত? 10। তাইলে বলতেছে যে 10-এর পরও, মানে 10-এর, হ্যাঁ, 10 থেকে বড় অনেকগুলো নাম্বার থাকতে পারে, বাট ওই নাম্বার থেকে যেই নাম্বারটা এরের আগে, ইমিডিয়েট আগে, সেটা আমাকে নিতে হবে। তার মানে আমি দেখতেছি 10 থেকে বড় 16, 25, 29 তিনটা ডিজিটই আছে, বাট সে আমাকে রিটার্ন করবে 16। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমাকে বলতেছে দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট অ্যারে এলিমেন্ট দ্যাট পাসেস এ টেস্ট ফাংশন। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, যেই, হ্যাঁ রাইট, যেই কন্ডিশন আছে ওই কন্ডিশন দেখে প্রথম যেই ভ্যালুটা ম্যাচ করবে সেটাই আমাকে দিয়ে দিবে, রিটার্ন করবে। এটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে অ্যারে ফাইন্ড দেখছেন, অ্যারে ফাইন্ড ওয়ান টাইপস অফ সার্চ এর মতো না, খোঁজা। এরপরে আসি, আরো কিছু দেওয়া আছে যে ফার্স্ট ইন্ডেক্স দেওয়া আছে, ফাইন্ড লাস্ট দেওয়া আছে, ফাইন্ড লাস্ট ইন্ডেক্স দেওয়া আছে। কি বলছে কোনটা? এটা আগে বলতে কি, মানে কি কোডের উপরের দিকে লিখতে চাচ্ছেন? এখানে
স্ক্রিপ্টের বাহিরে ও এখানে 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 দেখেন কি ঘটে দেখেন কাজ করবে বাট প্র্যাকটিস কি বেটার প্র্যাকটিস কি আচ্ছা তাইলে এটা দেখেন এই এগুলো একটু চেক করবেন আপনারা এই যে ফাইন্ড ইন্ডেক্স অফ ফাইন্ড লাস্ট ইন্ডেক্স অফ এগুলো একটু দেখেন এগুলো একটু প্র্যাকটিস করবেন এরপর হচ্ছে দেখেন নতুন একটা টার্ম আছে সেটা হচ্ছে সর্ট করা সর্টিং অ্যারে এখন অ্যারে সর্টের জন্য এই যে সর্টিং যে মেথড আছে ডিফল্ট এটা আমাকে দেওয়া আছে আর কি মানে বিল্ট ইন ফাংশন দেওয়া আছে জাস্ট আপনারা সর্ট করবেন এখন সর্ট আমরা দেখতে পাচ্ছি যে অ্যারের ভেতরে আছে কি অনেকগুলো স্ট্রিং আছে এই একটা স্ট্রিং ধরেন এটা একটা স্ট্রিং ধরেন একটা স্ট্রিং ধরেন এখন স্ট্রিং ধরলে এখান থেকে আসলে কি চাচ্ছেন সর্টটা কিভাবে হবে অ্যালফাবেটিক হারে হবে অর্থাৎ এ বি সি যেটা আগে থাকবে সেটা ওই যে ডিকশনারি সার্চের মতো আর কি মানে ডিকশনারি যেভাবে সাজানো হয় ওই টাইপসের আর কি তা আমরা যখন এটা করব তখন আমাকে আলটিমেট এই যে এরকম একটা রেজাল্ট দিবে দেখেন আগে কীরকম ছিল যে বানানা অরেঞ্জ অ্যাপল ম্যাঙ্গো এখন নতুন করে কি আসছে অ্যাপল আগে আসছে বানানা পরে আসছে ম্যাঙ্গো আসছে অরেঞ্জ আসছে তাইলে এটা নিয়ে তো কনফিউশনের কিছু নাই যা শুধুমাত্র কি করব এই যে এখানে এসে কি করব এই যে আফটার সর্ট ফ্রুটস এখানে দেখেন এই যে ফ্রুটস ডট সর্টস ফ্রুটস মানে হচ্ছে আমার অ্যারেটার নাম আর ডট সর্ট মানে হচ্ছে এই যে অ্যারে আছে এই অ্যারেটার উপর এই সর্ট যে মেথডটা আছে এটা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে জাস্ট আমরা সেই কী করবো ফ্রুটসটাকে প্রিন্ট করে দিব আর কিছু না এটা বুঝতে পারছেন তাহলে ফ্রুটস দেখেন এই ফ্রুটস মানে হচ্ছে এই যে অ্যারের ফ্রুটস পরে যখন আমি কোনটা ভেরিয়েবলের মধ্যে রাখেন রাখলেও সমস্যা নেই মানে আচ্ছা দেখেন আপনি বলতেছেন এইরকম এরকমটা চাচ্ছেন তাহলে এখানে আমরা এসে কি করব এ প্রিন্ট করাবো একই রকম এই যে আসছে আসে তো এখানে এই ডাইরেক্ট লিখে দিবেন এখানে এখানে লিখে দেন সমস্যা নাই যেভাবে হোক আপনি ডিসপ্লে করাইতে পারবেন বোঝা গেল এটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে করতে লজিক ঠিক থাকলেই হবে তো এটা একটু দেখেন ট্রাই করেন সবাই লিখেন যদি এইরকম হয় যে স্ট্রিংয়ের ভেতরে দেখেন কিছুক্ষণ আগে যে অ্যারে ছিল ওই অ্যারের মধ্যে আমরা নির্দিষ্ট স্ট্রিং পাইছিলাম অনেকগুলো তাই না ইলেভেন্ট পাইছিলাম এক একটা স্ট্রিং ছিল সেখানে কি এক একটা ইলেভেন্ট ছিল এখন দেখেন আমরা ডিকশনারিতে মনে হয় এরকমই খুঁজি যে প্রথমে এর যদি এ দিয়ে যদি ওয়ার্ড শুরু হয় তাহলে এ যাই আমরা হ্যাঁ এরপরে আবার এ পাওয়ার পরে এরপরে আবার কিভাবে খুঁজি এর ঠিক পরের ক্যারেক্টারটা বি তারপর কি খুঁজি ওটা ম্যাচ করা পর্যন্ত সি এইভাবে আমরা খুব সহজেই খুঁজে পাই এখানেও দেখেন একই কাজটা হয়েছে যে ফার্স্টে সে এ কে যেহেতু প্রত্যেকটার ফার্স্টের ক্যারেক্টার কি আছে এ আছে তাহলে ইটস ওকে এ নিয়ে সমস্যা নাই
তাহলে আমার পরবর্তী যেই শটটা হবে সেটা কিসের উপর বেস করা হবে? দ্বিতীয় ক্যারেক্টার। এই যে দেখেন দ্বিতীয় যে ক্যারেক্টার আছে, এখানে বি আছে, সি আছে, কে আছে, জেড আছে। এখানে সি ছিল, এখানে বি ছিল, তাহলে অবভিয়াসলি বি সি এর আগে আসবে। এই যে বি সি এর আগে আসছে, সি পরে আসছে। এখানে জেড অবশ্যই কে এর পরে যাবে, এই যে জেড অবশ্যই কি কে এর পরে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, আরও কিছু মেথড ছিল এখানে রিভার্স করা, এটা হচ্ছে কি রিভার্স করা। এখন রিভার্সের জন্য শুধুমাত্র দেখেন কি করা হয়, শর্ট করছে আগের মতোই, শর্ট করছে, শর্ট করে এটা শর্টের টাইপ। আচ্ছা, রিভার্স নিয়ে কাজ করে নাই, রিভার্স নিয়ে হচ্ছে নিচেরটা, এই যে ডট শর্ট করে নিছে, এরপর রিভার্স করে নিছে, জাস্ট দুইটা কাজ করলো। হ্যাঁ, পরেরটা মানে শেষেরটা আগে আসবে আর কি। রিভার্স হয়েছে দেখেন তো, কি কি আছে আগে একটু দেখি। এসি, এবি, এজেড, একে, তাহলে আমার কি আসবে, একে আগে আসবে, এজেড পরে, তারপরে এইভাবে, মানে একদম আগে ছিল বাম থেকে ডানের দিকে করবে, এখন হচ্ছে ডান থেকে বামের দিকে করবে। আউটপুটটা দেখেন, এই যে একে লাস্টে ছিল, একে ফার্স্টে চলে আসছে, জেড তারপরে ছিল, জেড এটার পরে, এজেড চলে আসে, এবি, এসি, জাস্ট এই জায়গাতে কি করবো আমরা, রিভার্স। এই যে রিভার্স, এই রিভার্স মেথডটা করলেই আমাকে এই অ্যারেটা সে রিভার্স অর্ডার আমাকে দেখাচ্ছে। বুঝতে পারছেন? আউটপুটটা দেখেন, এই যে রিভার্স, আগে ছিল একে সবার রাইটে ছিল, এখন একেটা আমাকে সবার ফার্স্টে দেখাচ্ছে। তাহলে এটা যদি কি হয় ফরওয়ার্ড মেথড হয়, বাম থেকে ডানের দিকে হয়, তাহলে রিভার্স করলে তার উল্টাটা হবে, তার মানে ডানেরটা সবার আগে দেখাবে, এই যে ডানেরটা সবার আগে, এরপর হচ্ছে তারপরেরটা, তারপরেরটা, তারপরেরটা। তো এই এর মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে রিভার্স মেথডটা ইউজ করে কাজটুকু করতে পারি, বাকি সব দেখেন আগের মতোই। এটার এটা তাহলে কি হইলো যে একটা স্ত্রী একটা অ্যারেকে, একটা অ্যারের মধ্যে যখন অনেকগুলো ইলামেন্ট থাকে, ওই ইলামেন্টগুলোকে আমরা কি করে দিতে পারি, এভাবে রিভার্স মেথড ইউজ করে রিভার্সভাবে প্রিন্ট করাইতে পারি। এরপর এসে দেখেন টু শর্টেড, একটু আগে দেখছেন শর্ট মেথড, এখন কি দেখতেছেন, এখন দেখতেছেন টু শর্টেড, তাই না? আচ্ছা, এটা একটু নেন, নিলে তারপর বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা কি দেখাচ্ছে, জন, করিম, রহিম, সাকিব, আমাকে তো এইভাবেই দেখানোর কথা, তাই না? এইভাবেই তো দেখানোর কথা। দেখেন কি করবে সে, এই যে ক্যারেক্টার ধরে ধরে সে যেটা আগে আসবে সেটা নেবেন। এখন আমরা যদি এটাকে আবার একটু কি করি, প্রিন্ট করাই, দেখেন এটাকে যদি একটু প্রিন্ট করাই, তাহলে প্রিন্ট করানোর জন্য আমরা ডেমো ওয়ান করে নেন, আর এই পাশে, এই পাশে ডেমো ওয়ান, আর এটাকে মান্থ আপডেট করে দেন। করলে আমরা একটু দেখি যে চেঞ্জ কী আসছে। দেখেন জন, করিম, রহিম, সাকিব, এটা কি শর্টেড করাটা, আর এটা হচ্ছে কি রহিম, করিম, জন, সাকিব। আমরা একটু যদি দেখি, রহিম, করিম, জন, সাকিব, আলটিমেটলি সে এটা কী করলো, আগেরটাই রেখে দিল, মানে মাদারটাই রেখে দিল আর কি। ঠিক আছে, আচ্ছা স্পেসিফিক, হ্যাঁ, টু শর্টেড, মান্থ শর্টেড দিয়ে দিলাম, এটাকে আগে পরে সমস্যা নাই। এটা সমস্যা নাই,
রহিম করিম জন সাকিব তার মানে মাদার এরে আগের মতই আছে। ওকে আচ্ছা, এটাকে যদি আমরা শুধু শর্ট করতাম, টু শর্ট করলাম, আচ্ছা শুধু শর্ট, শুধু শর্ট করলাম, শর্টেড আবার একটু করি, আসে নাই শর্টেড মান্থস, মান্থস আছে ডেমো ওয়ান, টু শর্টেড শর্টেডের মধ্যে রাখছে, এরপর হচ্ছে মান্থস ডেমো স্ক্রিপ বডি সব ঠিক আছে, মানস আছে রহিম করিম জন সাকিব, কোনটা ছোট ছিল আচ্ছা জন করিম রহিম সাকিব, জন করিম রহিম সাকিব, ওকে পরে কি আসছে, জন করিম রহিম সাকিব দুইটা একই রকম আসছে, হ্যাঁ জন করিম রহিম সাকিব। আচ্ছা খেয়াল করেন, এই যে একটু আগে যে মেথডটা দেখলেন টু শর্টেড আর হচ্ছে শুধু শর্ট, শুধু শর্ট, এখন ডিফারেন্স কি? টু শর্টেড তো স্যার যেটা দিয়ে আমরা যেটাকে কল করব, হ্যাঁ ওইটা থেকে স্যার মানে শর্ট শুরু হবে না কিছু আমি একবার শর্ট করলাম, শর্ট করার পরে আমি দেখেন ওই শর্টটা কিসের মধ্যে রাখছি, শর্টহেডের মধ্যে রাখছি, শর্টহেডের মধ্যে রাখলে এটা আমি কি করে দিচ্ছি, প্রিন্ট করাচ্ছি, মনে করেন এখানে দেই প্রিন্ট করাই, প্রিন্ট করাচ্ছি, ডেমো পাইলো এটা আগে দিয়ে দেই, তাহলে সব কিছু বুঝতে সুবিধা হবে, আচ্ছা হইল। এখন আমাকে আউটপুট কি দেখাবে ফার্স্টে, এটা যেহেতু মাদার অ্যারে আছে মানে মূল অ্যারেটা আছে, তাহলে সে আমাকে শর্ট করবে, কি করবে শর্ট করবে, শর্ট করার পরে আমি ভ্যালুটা রাখলাম কিসের মধ্যে, শর্টেডের মধ্যে, এখন যদি আমি শর্টেড প্রিন্ট করাই তাইলে সে আমাকে এই জিনিসটা শর্ট করে দিবে, তাই না, এটা শর্ট করে দিবে, ওকে আমরা দেখি যে এটা শর্ট করলো কি না, হ্যাঁ এটা দেখেন এই যে শর্ট করছে, জন করিম রহিম সাকিব, ওকে এবার আসি আমরা দ্বিতীয় কথায়, যে দ্বিতীয়টাতে কি করছি, কোনো শর্ট করছি, দেখেন তো মাদার যেটা এখানে এই যে মাদার যেটা আছে মান্থস, এই অ্যারেটা কি আমি শর্ট করছি, মানে আমি যদি জাস্ট এই অ্যারেটা প্রিন্ট করাই, এই শর্টেডের আগের অংশ প্রিন্ট করাই, মানে আমি শর্টেড করি নাই এখনও বাট এটা প্রিন্ট করাই, তখন সে আসলে কি নিয়ে নিচ্ছে দেখেন তো, এই মাদারটা যখন আমি প্রিন্ট করাবো তখনও সে শর্টেডটাই নিয়ে নিচ্ছে, কি নিয়ে নিচ্ছে, এই যে দেখেন শর্টেডটাই নিয়ে নিচ্ছে, তার মানে শর্ট মেথডটা মাদার অ্যারেকেও চেঞ্জ করে দেয়, শর্ট করে মাদার অ্যারেটাকে চেঞ্জ করে দিবে। আর টু শর্টেড যদি আমরা ইউজ করি এই জায়গায়, খেয়াল করেন এই জায়গায় যদি আমরা টু শর্টেড ইউজ করি, দেখেন এই জায়গায় টু শর্টেড ইউজ করার পরে কি হয়েছে, মাদারেরে কি চেঞ্জ হয়েছে, দেখেন এটা হচ্ছে আমার শর্টেডেরে, তাই না, মানে টু শর্টেডের কারণে যেটা করলাম, আর এটা কি যেটা আমি চাচ্ছি সেটা আমাকে নতুন করে দেখাবে, বুঝতে পারছেন, তাহলে এই হচ্ছে ডিফারেন্স, তাহলে যদি বলে যে টু শর্টেড এবং শর্টেড এর মধ্যে ডিফারেন্স কি, বুঝিনি
হ্যাঁ, যদি বলে উইথ এন এক্সাম্পল তখন আপনি কোডের মাধ্যমে দেখাবেন, প্রোগ্রামের মাধ্যমে দেখাবেন যে এটার রেজাল্টটা করলে এরকম আসবে, ওইটা আসলে ওইরকম আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা আমরা ক্লিয়ার হইলাম। এবার হচ্ছে টু রিভার্স। কিছুক্ষণ আগে কি বলছে? শুধু রিভার্স করছে। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন আগেরটার মতো কি বলছে, দ্য রিভার্স মেথড অ্যাজ এ সেফ ওয়ে টু রিভার্স অ্যান অ্যারে উইদাউট অল্টারিং দ্য অরিজিনাল। তার মানে রিভার্স মেথড যেটা ইউজ করছিলাম সেটা মাদার অ্যারে সহ চেঞ্জ করে দিছে। আর টু রিভার্স যদি ইউজ করি মাদার অ্যারে আগের মতোই থাকবে, বাট টু রিভার্সের জন্য আমাকে নতুন করে রিভার্স করে দিবে। বুঝতে পারছেন? এখন যদি চান মাদার অ্যারে মানে রুট অ্যারে ঠিক রাখতে, তাহলে অবভিয়াসলি কি করবেন, টু সর্টেড বা টু রিভার্স ইউজ করবেন। আর যদি মনে করেন না আমার সব কি হয়ে যাক সর্টেড হয়ে যাক, তখন সেটা আমরা কি করব, শুধু রিভার্স, শুধু মানে টু রিভার্স ইউজ করব। এটা কি, এটা এটা একটু ট্রাই করেন তো, আপনারা লিখেন এটা, রিভার্সেরটা লিখেন। জাস্ট এই জায়গায় কি করবেন, একবার রিভার্স লিখবেন, একবার টু রিভার্স লিখবেন, প্রিন্ট করাবেন। বুঝেন নাই কি বলছি? এই জায়গায়, এই জায়গায় কি আছে, টু সর্টেড আছে, এখন আমাকে কি বলছে, টু রিভার্স বলছে। মেথডের নাম কি দেখেন, টু রিভার্স। হ্যাঁ, জাস্ট এটা লিখে দেন। কিন্তু ভিতরে দিলে সমস্যা হয় না, বাইরে দিলে তো। বুঝতে পারছি। হ্যাঁ, তা ঠিক আছে, এই যে কাজ করতে গেলেই কি হবে, স্পেসিফিক প্রবলেম অ্যারাইজ হবে, আর কাজ না করলে তো আর আসলে বুঝবেন না, একটু একটু দেখবেন এগুলো। আচ্ছা, এই যে টু রিভার্স, হ্যাঁ এটা 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 দিয়ে দেখেন, আর হচ্ছে শুধু রিভার্স দিয়ে দেখবেন, এটা করেন। এটা একটু বুঝে নেন, দেখেন এখানে ফার্স্টে আমরা যখন স্ট্রিং সর্ট করতাম তখন এখানে শুধুমাত্র সর্ট লিখে দিতাম, তাই না? তখন স্ট্রিং এর ক্ষেত্রে ক্যারেক্টার ধরে ধরে সর্ট হয়ে যেত। এখন এসে আমি যদি ডিজিট সর্ট করতে চাই তাহলে আমি ঠিক আগের মতোই সর্ট মেথডটা লিখলাম, বাট দেখেন রেজাল্টটা কি ঠিকঠাক আসে মনে হয়? হ্যাঁ, কোথায় প্রবলেম হচ্ছে, এই যে প্রথম নাম্বারটা, সে মনে করতেছে যে এই প্রথম নাম্বারটা অনুযায়ী সর্ট করবে। কোন নাম্বার? প্রথম নাম্বার। এখন খেয়াল করেন, হ্যাঁ চার, চার থেকে এক ছোট, তার মানে সে এক আগে পাঠাই দিবে, আরও এক আছে, এরপরে পাঁচ, এরপর হচ্ছে দুই, এরপর হচ্ছে এক, তাহলে সে দেখেন একেরগুলো ঠিকই সর্ট করছে। যদি আমরা চিন্তা করি যে এই এক, এই দশ এবং হচ্ছে কত, একশো, এটা সে এই পাশে নিয়ে আসছে, নিয়ে আসছে না, নিয়ে আসার পরে এই ডিজিটটার সাপেক্ষে দেখতেছে, তাহলে পরবর্তী বড় কোনটা, দুই, তার মানে হচ্ছে পঁচিশ, তাই না? এরপরে দেখেন তো কত আসছে, ফোর, এরপরে মানে এই যে ফোর ধরছে, এরপরে কত আসছে, ফাইভ। এখন এটা কি শর্ট হয়েছে? তাহলে মেথডটা আগেরটাই। হ্যাঁ, তার মানে এখানে স্পেসিফিক কিছু কি আছে, একটু চেঞ্জ আছে। চেঞ্জ বলতে কি, এই প্রবলেম আপনার ই করার জন্য, রিমুভ করার জন্য তারা কি করছে যে এই মেথডটাকেই, এই মেথডের ভেতরে একটা কাস্টমাইজেশন ফাংশন লিখছে, ইউজার ডিফাইন ফাংশন লিখছে। ফাংশনে দেখেন দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি, বি, এবং আমাকে রিটার্ন করতে বলতেছে এ মাইনাস বি। এখন এই এ বি আসলে কিভাবে ধরবে, সে দেখেন পেয়ার পেয়ার করে নিবে, মানে জোড়া করে নিবে, চল্লিশের সাথে সে একবার, এটা যদি এ হয় তাহলে এটাকে ধরবে বি, দ্বিতীয়বার আবার এটা যদি এ হয় এটাকে ধরবে বি, আবার এটা যদি এ হয় এটাকে ধরবে সি, আবার হ্যাঁ এটা যদি এ হয় এটাকে ধরবে কত, ডি। এইভাবে করতে করতে একবার যাবে,
দ্বিতীয়বার আইসা এটা যদি এ হয় এটা যদি এ হয় এটাকে ধরবে বি এটা যদি এ হয় আবার এটাকে ধরবে বি বোঝা গেল আবার এটা যদি এ হয় এটাকে ধরবে সি তাইলে দেখেন অনেকটা কি হবে জোড়ায় জোড়ায় যে হ্যাঁ হ্যাঁ জোড়ায় জোড়ায় করার পরে সে আইসা শেষে কি করবে এ মাইনাস বি করবে এখন এ অলওয়েজ তখন কি হবে বড় সংখ্যা মানে বড় সংখ্যা হ্যাঁ আর এটা কি হবে বি ছোট সংখ্যা তাইলে বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা বাদ দেই আলটিমেটলি কি হবে বড় সংখ্যাই থাকবে ঠিক আছে বুঝি মাইনাস এর আগে গ্রেটার দেন চিহ্নটা না না গ্রেটার দেন না মাইনাস এটা আপাতত এইভাবে মনে রাখেন যে আমরা যখন কি করব নাম্বার সর্ট করব নাম্বার সর্টটা এই যে ডিফল্ট যে সর্ট মেথড আছে বা ফাংশন আছে এটা দিয়ে ফুলফিল করা যায় না বোঝা গেল সেখানে কি আসবে রেজাল্ট এরর আসবে এখন এই ডিজিটগুলো খেয়াল করেন যদি এক হয় যদি সাপোজ এটা পাঁচ মানে পাঁচ ছয় তো দিলাম সাত দেন তিন দেন এখানে ডাবল আছে পাঁচটা এখানে মনে করেন এক দিয়ে দেন এক দিয়ে দেন দেওয়ার পরে আমি এ অংশটাকে উঠাই দিলাম এ অংশটা উঠাই দিলাম উঠাই দেওয়ার পরে এবার ডিরেক্ট কী করলাম স্ট্রিংয়ের মতো অ্যালফাবেটিক্যালি শর্টের ওই ওটাই দিলাম যে ডিরেক্ট হ্যাঁ শর্ট মেথড আমি কী করলাম কল করলাম কল করার পরে আমরা যদি একটু ব্রাউজারে দেখি তখন সে আমাকে দেখেন ঠিকঠাক মতোই শর্ট করে দিচ্ছে এক দুই তিন পাঁচ ছয় সাত ঠিকঠাক মতো দিচ্ছে বাট যদি এরকম হয় টু ডিজিটের নাম্বার চলে আসে তখন সে কি করবে ওই যে এককের সাথে দশক এইভাবে ম্যাচ করে গ্রেটার দেন লেস দেন করে সে ঠিকঠাক মতো কি দিবে না আউটপুট দিবে না তো এটার জন্য সব সময় হচ্ছে আমরা যখন নাম্বার নিয়ে এরকম শর্টের প্রবলেম আসবে তখন আমরা সবসময় কি করব এই মেথডের মধ্যে শর্টের মেথডের মধ্যে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন এটা আমরা লিখে দিব বুঝা গেল এইবার এই কন্ডিশনে আসলে একদম অ্যাকুরেট হয়েছে সংখ্যার আগে পাশে কি আছে এগুলো দেখার বিষয় না সে আমাকে একদম ঠিকঠাক মতো শর্ট করে দিবে দেখেন আমরা এই অংশটা অ্যাড করছি তাই না এই অংশটা মাত্রই অ্যাড করলাম এরপরও আমার কি আউটপুটে কোনো চেঞ্জ আসছে আসছে আগের মতোই আসে তাহলে বেটার প্র্যাকটিস হচ্ছে এইটা ওই যে আমরা ইস সময় দেখছিলাম যে ফ্লোটিং পয়েন্ট যখন যোগ টোক করতে যাই তখন মাঝামাঝি কি হয় এরর আসে দেখছি না মাঝামাঝি কি আসে এরর আসে আবার যখন আমরা সেই ফ্লোটিং পয়েন্টটাকে কি করি মানে দশ দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যায় নিয়ে নেই তখন আসলে ঠিকঠাক হয়ে যায় তার মানে এই যে শর্ট মেথড দিয়ে যখন নিউমেরিক্যাল কাজ করতে যাব তখন সেটা সবসময় 100% অ্যাকুরেট হয়তো শর্ট করবে না তো এটা এই এই সমস্যা এড়ানোর জন্য আমরা কি করব এই যে শর্ট মেথডের মধ্যে এই যে এই মেথডটার মধ্যে আবার আরও একটা মেথড চালাই দিব যেখানে আমার দুইটা কি থাকবে প্যারামিটার থাকবে প্রথম প্যারামিটার মানে হচ্ছে প্রথম ভ্যালু দ্বিতীয় প্যারামিটার মানে হচ্ছে এখানে দ্বিতীয় ভ্যালু এভাবে করতে করতে সে আসলে এই কাজটা করলে আলটিমেটলি কী হয়ে যাবে শর্ট হয়ে যাবে এখন আইসা দেখি যদি আমাকে বলে এটা কি করলাম ছোট থেকে বড়র দিকে এখন যদি বলে যে আপনি বড় থেকে ছোট করেন তাহলে বড় থেকে ছোট মানে হচ্ছে এখানে কি লিখব বি এখানে লিখব বি আর জাস্ট এটা কি লিখব এ হ্যাঁ বড় থেকে ছোট এখন দেখেন শর্ট হয়ে গেছে বড় থেকে ছোট এখন কি ঘটলো আগে এই যে বলছিলাম যে এ পর এটা এখন এটা আসলে এখানে সবসময় বড় আমি যদি চিন্তা করি যে এটা সে এ ধরবে এরপরে আইসা সে এ ভ্যালু এটা ধরবে এরপর হচ্ছে আবার বি মানে সিক্স ধরবে এরকম যখন পেয়ার পেয়ার করবে সবশেষে ফাংশনটা কাজ করার পরে দেখা যাবে যে যে একদম বড় যে সংখ্যাটা সেটা কোথায় চলে আসবে সবার প্রথমে চলে আসবে আর ছোটগুলো আস্তে আস্তে করি অর্থাৎ বড় থেকে ছোট শর্ট হবে কোনটা এবি কি করবেন ফাংশন এবি হ্যাঁ এটা কি করতে চাচ্ছেন হ্যাঁ দেন বি দেন তখন প্রভাব পড়বে অবশ্যই অবশ্যই প্রভাব পড়বে এখন দেখেন কি হয়েছে তার রিভার্স হয়ে যাবে ওই যে রিভার্স হয়ে গেছে বুঝতে পারছেন
এখন বি মানে কি প্রথম গেল নাকি আগেরটাই আগেরটাই দেখেন এখন বি মানে হচ্ছে এইটা আর এ মানে হচ্ছে এইটা বাট আমি এখানে কি করতেছি বি মাইনাস এ করতেছি এই কারণে ঠিক আগেরটা ছোট থেকে বড়ের মতো হয়ে গেল হ্যাঁ আবার এটাকে যদি আপনি কি করেন এটাকে যদি আপনি আবার রিভার্স করতে চান তখন এ থেকে বি বিয়োগ দিবেন আমরা আবার এ থেকে বি বিয়োগ দেই এই যে দেখেন আবার আগেরটা চলে আসছে বুঝতে পারছেন বলেন যখন দুইটা করে অপশন মানে দুইটা করে সংখ্যা দিয়ে থাকবে বা তিনটা করে সংখ্যা দিয়ে থাকবে তখন কি হবে এই যে এটার কথা বলতেছেন বড় থেকে এটা কি হচ্ছে বড় থেকে ছোটের দিকে এখন কেন লিখলাম এই যে আমাদের এটা সবসময় কি বি বি এটা কি বড় হ্যাঁ প্রথম আর এটা কি এ যদি আমরা এই যে বি যেটা প্রথম আছে সেটা যদি এখানে বি লিখে পরের এ সাবট্রাক্ট করি এ সাবট্রাক্ট করি তাইলে দেখেন আউটপুট কীরকম আসে ছোট থেকে বড়ের দিকে আসবে তাই না ছোট থেকে আচ্ছা এটার কাজ করে আপনারা জাস্ট এটা মনে রাখবেন যে এখানে যেহেতু একটা ফাংশন লিখছে বি এ এখানে একটা ফাংশন লিখছে তার মধ্যে দুইটা প্যারামিটার পাস করছে একটা হচ্ছে বি আর একটা হচ্ছে কি এ এখানে বি পর এই প্রথম ভ্যালু না লাগবে না এখানে আচ্ছা এ বি পর কি এখানে প্রথম ভ্যালু আর এ পর দ্বিতীয় ভ্যালু যখন এই যে দশ ছয়শো ছিষট্টি একটা পেয়ার হবে দশ বাইশ এরকম একটা পেয়ার হবে দশ পাঁচ হাজার এরকম একটা পেয়ার হবে দশ সাত হাজার এরকম করতে করতে সবগুলোর সাথে পেয়ার হয়ে গেছে দশ সামনে রেখে বুঝে গেল নেক্সট টাইম আইসা এই যে সিক্স সিক্সটি মানে এই যে ছয়শো ছিষট্টি এটা তখন বি হয়ে যাবে এটা তখন বি হয়ে যাবে বি এর সাথে তখন এটা এ হবে একবার এটা দ্বিতীয়বার এটা তৃতীয়বার এটা চতুর্থবার এভাবে চলতে থাকবে সো বুঝেন নাই আচ্ছা পেয়ার করে করে আর কি দেখেন এরকম আছে এরকম আছে এখন ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার আছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি এখন সে এটাকে কিভাবে কাজ করবে এটাকে হচ্ছে ফার্স্টে সে এটা ধরবে এ এটা ধরবে বি তাহলে আমরা একটা পেয়ার পাই টু এবং ফিফটি টু এবং ফিফটি আমরা যদি এটা এভাবে দেখি টু এবং ফিফটি পাচ্ছি দ্বিতীয় পেয়ারটা হবে এরকম টু এবং থার্টি তৃতীয়টা হবে টু এবং ফর্টি এবং ফিফটি মানে পাঁচশো এইভাবে চলতে চলতে টু এর সাথে সকলগুলো একবার চলে আসবে ওকে নেক্সট টাইম আবার যদি আমি এ বি করি তখন কিরকম হবে তখন এটা অলরেডি একবার হয়ে গেছে এখন এটা ধরে আবার পেয়ার মিলাবো ফিফটি হয়ে যাবে তখন এ এটার সাথে একবার আসবে কত থার্টি আরেকবার আসবে টু মানে এই টু আবার আসবে ফিফটির সাথে ফর্টি আবার আসবে ফিফটির সাথে পাঁচশো ওকে রিটার্ন করব ওইটাতে লাগে আপাতত মানে ক্যালকুলেশনটা কিভাবে হয় এরপরে আসি আবার আবার যদি এবি করি আবার যদি এবি করি এখানে কত হয় থার্টিন তখন এ হয়ে যাবে থার্টিনের সাথে আবার বি হবে কি টু থার্টিনের সাথে আবার বি হবে ফিফটি ফর্টি থার্টিনের সাথে আবার ফিফটি
মানে 500 এরপর হচ্ছে 13 এরপর হচ্ছে কত 60 এটা করা শেষ আবার 14 এর সাথে এটা আসবে এটা যাবে তাহলে দেখেন এটার সাপেক্ষে প্রত্যেকটাতে এ হচ্ছে 2 খেয়াল করছেন এ হচ্ছে 2 এখানে এ হচ্ছে 50 এখানে এ হচ্ছে কত 30 এরকম চেঞ্জ হইতে হইতে প্রত্যেকটাতে এ দেখেন যতগুলো পেয়ার আসছে সবগুলোতে একই রকম এই সবগুলা এতে ভ্যালু কত আছে 2 এখানে সবগুলা এতে এখানে সবগুলা এতে ভ্যালু কত আছে 30 বাট চেঞ্জ হচ্ছে কি বারবার বি এরপর আরো মেকানিজম আছে অনেক বড় এভাবে ক্যালকুলেশন করে সে এখান থেকে রিটার্ন করবে বুঝতে পারছেন শেষে কাজ হওয়ার পরে সে ছোট থেকে বড় এই নাম্বারগুলো আমাকে রিটার্ন করে দিবে এটা মনে রাখেন যে নরমালি স্ট্রিং সার্চ এর ক্ষেত্রে স্ট্রিং সার্চ মানে শর্ট এর ক্ষেত্রে যদি শুধুমাত্র শর্ট মেথড লিখি তখন সে আমাকে অ্যাকুরেট ওয়েতে আনসার দিচ্ছে বাট নিউমেরিক শর্ট এর ক্ষেত্রে সে আমাকে অ্যাকুরেট ওয়েতে আনসার দিচ্ছে না সেই ক্ষেত্রে আমরা কি করব ওই শর্ট মেথডের মধ্যে একটা এক্সট্রা ফাংশন কি করব পাস করব ওই ফাংশনের দুইটা প্যারামিটার থাকবে প্যারামিটার এ বি সি ডি যা ইচ্ছা দিতে পারেন এরপরে আমরা বাকি এ থেকে বি কে কি করব বিয়োগ করব বিয়োগ করে এরপর যখন আমরা কাজটা করব সে আমাকে একদম অ্যাকুরেট হইতে 100% সব সময় কি দিবে অ্যাকুরেট রেজাল্ট দিবে জাস্ট এটা মনে রাখলেই হবে যে নিউমেরিক শর্টের ক্ষেত্রে এক্সট্রা ফাংশন দিয়ে করতে হয় অ্যালফাবেটিক শর্টের ক্ষেত্রে এক্সট্রা ফাংশন দরকার হয় না বুঝতে পারছেন এটা মনে রাখেন আর কিছু না এটা তো ডিটেইলস আসবে না আপনি জাস্ট যখন কাজ করতে দিবেন তখন নিউমেরিক এর ক্ষেত্রে এক্সট্রা ওই অংশটুকু লিখে নেবেন শর্ট ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন লিখে নেবেন আর যদি অ্যালফাবেটিক বলে তখন আর ওই শর্ট ফাংশনের মধ্যে আর কিছু লাগবে না ওকে আচ্ছা এটা নিয়ে আর কি কথাবার্তা বলতে হবে এটা জাস্ট একদম রুট কথাই তো বললাম যে স্ট্রিং হইলে শুধুমাত্র আমরা কি লিখব এই অংশটুকু লিখলেই হবে স্ট্রিং যখন হবে তখন জাস্ট এই শর্টটা লিখলেই হবে আর কিচ্ছু দরকার নাই আর যদি নিউমেরিক শর্ট বলে তখন আমাকে এই যে এই ইউজার ডিফাইন এক্সট্রা একটা ফাংশন আছে এই ফাংশনটা ধরে ধরে করে দিতে হবে দেন আমার কাজটা ঠিকঠাক মতো মানে আনসারটা দেখাবে আমাকে ঠিকঠাক মতো বুঝতে পারছেন আচ্ছা এখানে এসে দেখেন এটা একটু দেখেন উদাহরণ যে বাটন টাটন দেওয়া আছে একদমই আমরা যদি এটা একটু রিলোড করি এখন কি দেখাচ্ছে দেখেন তো একটু আগে হ্যাঁ একটা হচ্ছে শর্ট অ্যালফাবেটিক্যালি অ্যালফাবেটিক্যালি দেখেন তো অ্যালফাবেটিক্যালি সে ওয়ান 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 এরপরে টু আসার কথা ইটস ওকে একদম অ্যালফাবেটিক্যালি দিয়ে দিছে দিছে কিন্তু এটা কি আসলেই শর্ট হয়েছে ভ্যালু অনুযায়ী তাইলে এই যে নিউমেরিক শর্টের ক্ষেত্রে তারা দেখেন আবার শর্ট করছে ওকে তাহলে আমরা যদি একটু ইটার দিকে দেখাই যে প্রোগ্রামের দিকে দেখি খেয়াল করেন একটা হচ্ছে শুধুমাত্র শর্ট করছে কিসের জন্য অ্যালফাবেটিকের জন্য অ্যালফাবেটিকের জন্য শুধুমাত্র শর্ট করছে আর পরেরটা কি করছে এই যে ওই শর্ট মেথডের মধ্যে আবার আরো একটা ফাংশন কি করছে পাস করছে যেটা দিয়ে আমার কি হচ্ছে একদম টু দা পয়েন্টে আসলে আমার শর্টটা দেখাচ্ছে তাহলে শর্টটা হচ্ছে কি অ্যালফাবেটিক্যালি নিউমেরিক্যালি অ্যালফাবেটিক্যালি স্ট্রিং এর ক্ষেত্রে কাজ করবে অ্যাকুরেট হইতে কোনো সমস্যা নাই হ্যাঁ নিউমেরিক্যালি আমরা কি করব যা শুধুমাত্র এক্সট্রা একটা ফাংশন এটা লিখে দিব হ্যাঁ এটা একটু লিখে প্র্যাকটিস করেন এটা লিখেন সবাই আচ্ছা দেখেন র্যান্ডম শর্ট এই একটু খেয়াল করি একটু খেয়াল করি র্যান্ডম শর্ট নামে একটা মেথড আছে কি আছে র্যান্ডম শর্ট মানে র্যান্ডম র্যান্ডম দিয়ে সে শর্ট করবে এখন খেয়াল করেন
তাহলে আমি যেহেতু এখানে কি নিয়ে ডিল করতেছি নিউমেরিক ভ্যালু নিয়ে ডিল করতেছি তো সেই ক্ষেত্রে আমি কি করলাম নিউমেরিক ভ্যালু সর্ট করার জন্য আমরা সব সময় এই মেথডটা এই যে কাস্টমাইজেশন একটা ফাংশন আমরা ক্রিয়েট করি তাই না করার পরে দেখেন রিটার্ন 0.5 এটা মনে রাখেন ডিফল্ট 0.5 থেকে ম্যাথ ডট র্যান্ডম এই ফাংশনটা যখন আবার লিখে দেন তখন সে আলটিমেটলি একটা র্যান্ডম আকারে আমাকে সর্ট করে দিবে বারবার এখন আমরা যদি একটু দেখি যে এটাকে যদি আমরা একটু ব্রাউজারে অন করি তাহলে দেখেন কীরকম হয় যে এইরকম দেখাচ্ছে আমাকে আগে কত দেখাচ্ছে 40, 100, 1, 5, 2, 25, 10 প্রেস করলে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে কী হলো 125, 5, 10, 140 আবার প্রেস করলে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে মানে বারবার র্যান্ডম হয়ে যাচ্ছে তাই না বারবার র্যান্ডম নাম্বার এখন এগুলো কোথায় আসে কোথায় এই জিনিসগুলো একটু জাস্ট ম্যাচ করাইতে হবে যে অ্যাপ্লিকেশনটা কোথায় বুঝতে পারছেন এই যে র্যান্ডম আকারে সে আমাকে দিচ্ছে বারবার ওকে তাহলে আমরা মনে হয় এটা এটা বুঝে পেলাম তাই না হ্যাঁ দেখেন এই যে কোড এটা বুঝতে পারছেন জাস্ট এই যে এখানে এসে কি করব আমরা আগে রিটার্ন কি করতাম এ মাইনাস বি করতাম অথবা বি মাইনাস এ করতাম ঠিক আছে এখন কি করব 0.5 থেকে আমরা এই যে ম্যাথ ডট র্যান্ডম এই ফাংশনটা আবার দিয়ে দিব দেখেন টোটাল টোটাল কয়টা আছে ডিফল্ট আপাতত এটা নিয়ে টেনশন করার দরকার নেই ডিফল্ট এটা ঠিক আছে আপাতত দেখেন যে এর মধ্যে কি হইল প্রথম আমি যদি চিন্তা করি এই পুরোটা একটা মেথড দেখেন শর্ট কি নিজে একটা মেথড না এই যে ফাংশন তাই না একটা একটার ভিতরে আবার দেখেন এই যে ফাংশন নিজে একটা মেথড না খেয়াল করেন তো এই যে দেখেন আরও একটা তাই না এরপরে আবার দেখেন আরও কি আছে এই যে রিটার্নের মধ্যে আবার এখানে এসে আবার আরও একটা মেথড খেয়াল করছেন এই যে ওকে এখন আপনি যখন এই কাজগুলো করবেন তখন শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের এই সিনট্যাক্সগুলো জানলেই হবে এই মেথডগুলো জানলেই হবে আপনি আপনার ইলামেন্ট অনুযায়ী এইচটিএমএল এর জাস্ট বাটনের সাথে কি করে দিবেন লিংক করে দিবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে অন্যথায় এই দেখেন এখানে শুধুমাত্র 3-4টা লাইনে কাজটা হয়ে গেছে আলটিমেটলি এটার ব্যাকএন্ডে কি এইরকম এই যে ম্যাথ ডট র্যান্ডম এই যে র্যান্ডম যে ফাংশনটা ডেভেলপাররা কি করলো ডেভেলপ করে দিল এটার জন্য কোড লিখা আছে না ডিফল্ট কোড আছে না এখন ওই কোড হয়তো বা অনেক বড় একটা কোড হইতে পারে এখন আপনি কি ওয়েবসাইটের জন্য অত বড় কোড লিখতে যাবেন ম্যানুয়ালি না আমি শুধুমাত্র কি করব যেখানে ডিফল্ট যে মেথডটা আছে আমরা এগুলো পরিচিত হয়ে এগুলো ইউজ করা জানলেই হবে বুঝতে পারছেন ওকে এবার আসি আমরা এই যে মিন দেখেন মিনিমাম ভ্যালু একই রকম দেখেন তো শর্ট করে দিছে এই যে রিটার্ন 0.5 ডট ম্যাথ র্যান্ডম এই জিনিসগুলো একটু আপডেট করে নিয়েন আমি করে দিব সমস্যা নেই এই যে ম্যাক্স আছে ম্যাক্সেরটা একটু দেখেন এই যে ম্যাক্স আচ্ছা ম্যাক্সেরটা একটু দেখি যদি আমরা আমরা জাস্ট এই প্রোগ্রামটা নিলাম বুঝেটাই এই যে এটা আগে সিলেক্ট করবেন এই যে আমি বলি এই যে সিলেক্ট করবেন একটু সিলেক্ট করবেন করছেন না এই যে ট্যাব সিলেক্ট করেন একটা লাইন 3-4 লাইন সিলেক্ট করেন হয়েছে ওকে তাইলে এখানে দেখেন আমাকে কি বলছে যে হাইয়েস্ট নাম্বার খুঁজে বের করতে এখানে কি করতে হাইয়েস্ট নাম্বার খুঁজে বের করতে এখন দেখেন 40 আছে 100 আছে 1 আছে 5 আছে 25 10 এখানে দেখেন তারা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন নিছে ফাংশন মাই অ্যারে ম্যাক্স নামে এটা হচ্ছে নাম আর কিছু না এরপরে একটা প্যারামিটার দিছে অ্যারে এর মানে হচ্ছে এই প্যারামিটারটা প্রত্যেকবার এই ভ্যালুগুলো রিসিভ করবে বোঝা গেল এরপরে দেখেন রিটার্নের ক্ষেত্রে বলছে ম্যাথ ডট ম্যাক্স ডট অ্যাপ্লাই
নাল এর এই যে এ এরটা আলটিমেটলি এ এরটাই নাল মানে ফাঁকা রেখে দিবে এটা আপাতত মানে আপনাকে ভেতরে একদম কি ঘটছে এটা বোঝার দরকার নাই আপনি জাস্ট এটা বুঝলেই হবে যদি আমাকে বলে যে একটা অ্যারে থেকে ম্যাক্সিমাম নাম্বারটা খুঁজে বের করেন ম্যাক্সিমাম নাম্বারটা আপনি জাস্ট শুধুমাত্র এই ইউজার ডিফাইন ফাংশনটা লিখবেন লিখার পরে এই যে মাই অ্যারে ম্যাক্স এই ফাংশনটা এখানে এসে কল করে দেন মানে এখানে এসে কি করব এই যে অ্যারের মধ্যে আমরা এই যে পয়েন্টস পিওআইটি এন টি এস পয়েন্টস এটা কি অ্যারের কি নাম অ্যারের কি নাম জাস্ট এটা আমরা কাস্টমাইজেশন হইতে এই প্রোগ্রামটুকু করব করলে আমাকে কি দেখাবে যে এইরকম যে অ্যারের মধ্যে অনেকগুলো ভ্যালু থাকলে আমাকে সেখান থেকে বড় ভ্যালুটা খুঁজে দিবে জাস্ট এই অংশটুকু মনে রাখলেই হবে স্যার ডিরেক্ট কোনো ফাংশন নাই না সি এর মতো যেরকম এরকম নাই বুঝা গেল প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্পেসিফিক মানে আপনার স্পেশাল কিছু থাকে স্পেশাল বুঝা গেল কিন্তু আপনি যদি চিন্তা করেন লজিকটা আমরা যদি অ্যালগোরিদমের কথা চিন্তা করি একটা প্রবলেম সলভ করতে গেলে আপনি অনেকভাবে সলভ করতে পারেন তাই সেটার জন্য আবার কি হয় আমরা কি কনসিডারেশন আনি যে টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি মানে একজন একটা প্রোগ্রাম লিখছে অনেক বড় কোড হইছে আরেকজন একটা প্রোগ্রাম লিখছে অনেক ছোট কোড হইছে তাহলে কোনটা ইউজফুল যেখানে টাইম কমপ্লেক্সিটি কম থাকবে সেটা তাড়াতাড়ি রান হবে সো আমরা ওইটা নিব তো বিষয়গুলো হচ্ছে এই রকম যে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্পেসিফিক কিছু কাজ আছে যে একভাবে ডেভেলপ করা আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এসে ডেভেলপাররা আরেকভাবে ডেভেলপ করছে এটাই হচ্ছে সৌন্দর্য বলা চলে যে এই জাভাস্ক্রিপ্টের পার্সপেক্টিভে এই অংশগুলো এরা এইভাবে সলভ করছে বাট এরা চাইলে ওইভাবে হয়তো করতে পারতো করে নাই এটা হচ্ছে তাদের বিষয় বুঝা গেল এবার দেখেন অবজেক্ট অ্যারে এটা একটু বোঝার ট্রাই করি দেখেন এটাতে কি ঘটে ফার্স্টে হচ্ছে আমরা যদি এটাকে একটু রিলোড করি দেখেন সাব বিএমডব্লিউ বলবো এখানে আবার কি দিচ্ছে তার একটা এটা হচ্ছে কি ভ্যালু একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি ভ্যালু আচ্ছা টোটাল এটা হচ্ছে দেখেন একটা অবজেক্ট এটা কি একটা অবজেক্ট এবং একই সাথে যখন আমরা এখানে থার্ড ব্যাকে দেখতে পাচ্ছি তখন এটাকে আবার অ্যারো বলতে পারি তাই না কিন্তু অ্যারের ভিতরে দেখেন টোটাল একটু আগে সাপোজ মনে করেন ডাবল কোটেশনের মধ্যে কি ছিল রহিম ছিল ডাবল কোটেশনের মধ্যে তখন আমরা সেটাকে অ্যারের একটা এলিমেন্ট ধরছি তাই না এখানেও এসে দেখেন কমা কমা দিয়ে পুরোটা একটা অ্যারের এলিমেন্ট পুরোটা একটা অ্যারের কি এলিমেন্ট তাহলে পুরোটা যদি অ্যারের এলিমেন্ট হয় তাহলে দেখেন ওই এলিমেন্টকে আবার দুইটা ভাগে ভাগ আছে এক জায়গায় দেখেন তো একটা স্ট্রিং আছে আরেক জায়গায় আবার কি আছে নিউমেরিক টাইপের কিছু আছে তাই না পুরোটা একটা এলিমেন্ট এলিমেন্টের ভেতরেও কি আছে একটু স্পেসিফিক চেঞ্জ আছে এখন এখানে এসে দেখেন কি বলছে আমাকে যে জাভাস্ক্রিপ্ট অ্যারে অফেন কন্টেন্স অবজেক্ট তো অবজেক্ট করছে রাইট আমরা অবজেক্টগুলো কিভাবে প্র্যাকটিস করে আসছিলাম ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম টোটাল একটা পার্সন থাকতো পার্সনের মধ্যে তার প্রপার্টি হিসাবে ফার্স্ট নেম থাকতো ফার্স্ট নেমে আবার একটা ভ্যালু থাকতো ডাবল কোটেশন রহিম করিম এই টাইপের তাই না তাহলে ওগুলো দেখে আসছিলাম অবজেক্ট এখন এখানেও আইসা দেখেন যে অ্যারের ভিতরে এই যে অ্যারের ভিতরে আসলে এই যে দেখেন অনেকগুলো কি আছে প্রপার্টি আছে তাহলে যেটাকে আমরা কি করতে পারি মানে অবজেক্ট মানে ই হিসাবে হ্যাঁ মানে ওই অ্যারেটা প্রায় কি করবে অবজেক্ট হিসাবে অবজেক্ট রাখতে পারে কথা হচ্ছে অবজেক্ট রাখতে পারে এবার হচ্ছে দেখেন ইভেন ইফ অবজেক্ট হ্যাভ প্রপার্টিস অফ ডিফারেন্ট ডেটা টাইপ দ্য সর্ট মেথড ক্যান বি ইউজ টু সর্ট দ্য অ্যারে এই কথাটা বলছে এই কারণে যে এটা হচ্ছে ডেটা টাইপ কি স্ট্রিং টাইপের আবার এটা কি হ্যাঁ নিউমেরিক বা ইন্টিজার সাপোজ এই টাইপের তাই তো তাহলে বলছে যে একটা অবজেক্ট আবার ভিন্ন ভিন্ন কি করতে পারে ডেটা টাইপ হোল্ড করতে পারে এই যে দেখেন পুরোটা দুইটা আলাদা আলাদা হোল্ড করতেছে না এখন বলছে যদি আপনাকে এগুলো সর্ট করতে বলে তাইলে কি ঘটবে এখন দেখেন এখানে হইছে এস এ এ বি 2001 বি এম ডব্লিউ 2010 বলবো 2016 তাইলে আমরা কি দেখতে পাচ্ছি মূলত কিসের উপর বেস করে দেখেন তো
2001 হ্যাঁ তাহলে কিসের উপর নিউমেরিক হ্যাঁ নিউমেরিকের উপর বেস করে কি হইছে শর্টটা হইছে এখন যদি আমরা এইদিকে একটু তাকাই দেখেন এটা একটু দেখেন আমাকে বলছে কার শর্ট যেহেতু নিউমেরিকের উপর বেস করে হইছে তার মানে আমার এই জিনিসটা না করা লাগবে একটু আগে বলছিলাম হ্যাঁ একটু আগে এখন খেয়াল করেন এখানে আমি কি লিখছিলাম তখন শুধুমাত্র এ থেকে বি বিয়োগ দিছি এ থেকে বি বিয়োগ দিছি কিন্তু এখানে এ পর হচ্ছে কি এখানে এ পর হচ্ছে এই যে ডট ইয়ার বোঝা গেল মানে হ্যাঁ আবার বি এর সাথে আবার কি আছে ইয়ার আছে এখন আমরা যদি এটাকে সাপোজ টাইপ লিখি দেখেন তো কি হয় আমরা একটু দেখি যে কি চেঞ্জ হয় কি না আমরা জাস্ট দেখলাম হ্যাঁ দেখি চেঞ্জ হয় কিনা বলবো সাব বিএমডব্লিউ হ্যাঁ এই যে দেখেন কি হয়েছে মূলত দেখেন তো হ্যাঁ চেঞ্জ হয়েছে না মানে আপনার বলা চলে যে স্ট্রিং যদি চিন্তা করি ক্যারেক্টার হিসাবে অ্যালফাবেটিক্যালি চিন্তা করলে আপনার কি হবে শেষ থেকে মানে শেষ থেকে আগের দিকে মানে প্রথম দিকে কি হয়েছে প্রিন্ট হয়েছে এখন আমরা যদি হ্যাঁ দেখেন কাজ করেন আচ্ছা দেখতেছি আচ্ছা এখানে এসে দেখেন কি হয়েছে কার টাইপ কার ইয়ার ওইটা হচ্ছে জাস্ট এই অংশটা কি টাইপ নিবে হ্যাঁ টাইপ নিবে টাইপ হচ্ছে ওইটা নিবে আর এই অংশের জন্য কি নিবে ইয়ার নিবে এটা যদি আমরা করি আগের মতোই আছে এখানে যদি আপনি ইয়ার করেন ওইটাও শর্ট হচ্ছে ইয়ার করেন ইয়ার ইয়ার করলে সে দেখেন কি করতেছে ইয়ার করলে ইয়ার অনুযায়ী দিচ্ছে বাট এটা ধরতেছে না তাই না আমরা যদি এটা বাদ দেই ইয়ারটা বাদ দেই আমরা কি করতে পারি আচ্ছা এটা বাদ দেন আমাদের এতটুকু দরকার নাই এতটুকু দরকার নাই আছে কারণ এটা আমরা কিসের জন্য হ্যাঁ নিউমেরিকের জন্য এখন দেখেন তো কি হয়েছে সাব বলবো সাব বিএমডব্লিউ দেখি কি হয় বলবো সাব বিএমডব্লিউ কোনো কিছু চেঞ্জ হয়েছে হয় নাই কার শর্ট না অ্যালফাবেটিক হয় নাই তো বি সবার আগে টাইপ আচ্ছা ডেমো ইনার এইচটিএমএল কার এত ফার্স্ট এড কার এই কি টাইম বেশি যাচ্ছে আচ্ছা এটা আর কিভাবে কাস্টমাইজ করা যায় আপনারা একটু দেখবেন এই কোডটা আমি দিয়ে দিব ঠিক আছে এই কোডটা দিয়ে দিব আপনারা দেখবেন যে আর একটু কিভাবে কাস্টমাইজ করা যায় এটা দেখেন নিউমেরিক্যালি করছে কারণ হচ্ছে এই যে নিউমেরিকের অংশটুকুতে সে কি করছে এই কাজটা করছে এই নিউমেরিকের অংশটুকুতে এই কাজটা করছে আচ্ছা পরেরটা দেখেন অ্যারে ইটারেশন মেথড মানে অ্যারে কিভাবে ইটারেশন হয় দেখেন নতুন একটা মেথড পাইছি সেটা হচ্ছে পর ইস এই খেয়াল করেন পর ইস মেথড কলস এ ফাংশন ওয়ান্স পর ইস অ্যারে এলিমেন্ট তো আপনাকে বলতেছে যে এইরকম যদি হয় তখন আমরা কি করতে পারি অ্যারের মধ্যে দেখেন অনেকগুলো ইলিমেন্ট আছে 45, 4, 9, 16, 25 বলছে মেথড কলস এ ফাংশন অন পর ইস অ্যারে এলিমেন্ট অনেকটা লুপের মতো কাজ করছে খেয়াল করেন অনেকটা লুপের মতো আমরা যদি সিতে করতাম এই প্রবলেমটা তখন অ্যারের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট করার জন্য আমরা ফর লুপ দিতাম
i = 1 থেকে শুরু করে বা i = 0 থেকে শুরু করে এভাবে ঘুরে ঘুরে এখানে কি হয়তো প্রিন্ট করাইতো এখন সেই কাজটা কে করে দিচ্ছে পর ইচ এটাই করে দিচ্ছে তাহলে দেখেন ফারস্টে কি লিখবে একটা টেক্সট যেটা কি আছে ফাঁকা আছে ফাঁকার মধ্যে দেখেন নাম্বার ডট ফর ইচ এখন এই নাম্বার মানে হচ্ছে এই নাম্বার দেখেন 45 4 9 16 25 যদি আমরা অ্যারের মধ্যে লুপ দিয়ে আমরা এই কাজটা করতে পারতাম যেমন খেয়াল করেন এটা একটু যদি আমরা দেখি লাইভ ডেমো দেখেন এটা একটু খেয়াল করেন এটা হচ্ছে সি দিয়ে করা খেয়াল করেন সি দিয়ে করা কি হয়েছে একটা অ্যারে 10 সাইজের 10 সাইজের একটা অ্যারে আছে ওই অ্যারের মধ্যে অনেকগুলো কি আছে এলিমেন্ট আছে এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 এখন আপনি চাচ্ছেন কি যে এই এলিমেন্টগুলো আপনি পিন করবেন মানে অ্যারের মধ্যে তখন আমরা কি লিখতাম ফর লুপ লিখতাম যে ফর এর মধ্যে দেখেন লুপ ইকুয়ালস টু 0 করে রাখছে কারণ অ্যারের ইনডেক্সকে কি ধরবে সে 0 আর লুপের ভ্যালু 10 থেকে ছোট কারণ আমরা জানি 10 থেকে ছোট মানে হচ্ছে কত 9 পর্যন্ত তাহলে ইনডেক্স যদি গণেন এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 তাই না তাহলে এখানে বলছে 10 থেকে ছোট তার মানে 9 পর্যন্ত কি হবে হবে তাহলে আমরা যদি এরপরে দেখেন আবার এক এক করে বাড়াইছে তাহলে এক্সিকিউশনটা কিভাবে শুরু হয় যে ফার্স্টে সে আসবে আসার পরে দেখবে একটা অ্যারে আছে অ্যারের পরে দেখবে একটা ভেরিয়েবল নিচে ইন্টিজার টাইপের লুপ নামে এরপর হচ্ছে ওই লুপের ভ্যালু সে 0 সেট করছে আপনি চাইলে এখানেও সেট করতে পারেন কোনো সমস্যা নেই লুপের ভ্যালু এখানে 0 সেট করে দিছে সেট করার পরে কন্ডিশন চেক করলো যে এই 0 কি 10 এর ছোট তখন বললো হ্যাঁ ছোট তার মানে সে এই লুপের মধ্যে ঢুকে যাবে এই লুপের মধ্যে ঢুকার পরে দেখছে যে আমার যেহেতু এখানে সব হচ্ছে কি ইন্টিজার টাইপের এই কারণে এখানে আমি লিখছি পার্সেন্ট ডি তারপর হচ্ছে দেখেন অ্যারে আর এখানে আমরা দেখছি অ্যারের ইনডেক্সের জায়গায় কি লিখছি লুপ লিখছি কারণ কি লুপের ভ্যালু যখন 0 তখন সে আসলে আমাকে এই ইনডেক্সটা ধরতেছে তাই না লুপের ভ্যালু যখন 0 তখন এটা ধরতেছে এরপরে আবার সে এটা প্রিন্ট করার পরে আবার এখানে চলে আসবে এখানে চলে এসে লুপের ভ্যালু আরো এক বাড়াই দিবে তখন লুপের ভ্যালু কত হবে 1 হবে 1 কি 10 এর ছোট হ্যাঁ ছোট তখন আবার এখানে আসবে তখন এই যে লুপের এটা তখন কত হয়ে যাবে 1 হয়ে যাবে 1 হয়ে গিয়ে তখন এই পজিশন প্রিন্ট করবে তাই না তাই তো তাহলে এটা সিতে আমরা কি দিয়ে করলাম ফর লুপ দিয়ে করলাম কি দিয়ে ফর লুপ আর এখানে এসে দেখেন তারা কি দিয়ে সলভ করছে এখানে এসে দেখেন এই যে পর ইচ হ্যাঁ একটা মেথড যেটা সরাসরি আসলে ওই যে ফর লুপের মতো কাজ করে অনেকটাই বোঝা গেল আপনি চাইলে এই এই প্রোগ্রামটা যদি সিতে লিখতেন তখন আপনাকে লিখতে হইতো কিভাবে এই যে এইভাবে লিখতে হইতো তাই না ফর লুপ দিয়ে আপনি চাইলে লিখতে পারেন অথবা ডু হোয়াইল দিয়ে জাভাস্ক্রিপ্ট আমি এভাবে লিখতে পারবো হ্যাঁ এইভাবে লিখতে পারেন সমস্যা নাই এভাবে হ্যাঁ এখন এখানে এসে দেখেন
যেহেতু আপনার এইভাবে কোড করতে গেলে অনেক লাইন কোড করতে হবে, তা আপনি ওই রকম করতে যাবেন কেন? আপনার জন্য তো অলরেডি তারা কি করে রাখছে, ফর ইজ নামে একটা মেথড ডেভেলপ করে রাখছে, রাখছে না? আপনি জাস্ট এটা ইউজ করবেন, তাহলে কি আর এত কিছু লিখতে হইলো না? হইলো না তো, বুঝতে পারছেন? তাহলে এই ফর ইজটা ঠিক একই রকম সে মাই ফাংশনকে কল করবে, এখন মাই ফাংশন দেখবে, মাই ফাংশন কোথায় আছে, এই যে মাই ফাংশন এখানে আসে, এখানে এসে দেখলো তিনটা ভ্যালু আছে, তিনটা প্যারামিটার আছে, একটা হচ্ছে ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে এটা 45, ইন্ডেক্স মানে হচ্ছে কত, জিরো, আর অ্যারে মানে হচ্ছে কত, নাম্বার, বুঝতে পারছেন? সে বারবার সে যখন আসবে তো প্রথম এক্সিকিউশন হবে, এক্সিকিউশন হয়ে সে ভ্যালু পাবে, ভ্যালু পেয়ে এখানে 45 দেখাবে, 45 দেখানোর পরে সে আবার ঘুরবে, ঘুরার পরে আবার দেখবে মাই ফাংশন কল করছে, কল করার পরে সে আবার এই ভ্যালুটা নিয়ে আবার আসবে, আসার পরে এই যে দেখেন 45 মানে 45 4 9 16 25, এভাবে আমাকে সে দেখাচ্ছে। এবং সর্বশেষ দেখেন এই যে স্যাম্পল আউট, এটা কিসের, বডির বাইরে দেখাচ্ছে, জাস্ট বোঝার জন্য আর কি যে এখানে শেষ হয়ে গেছে। আমরা যদি এটা কেটে দেই, দেখেন এরকম হয়েছে, তাহলে আমরা চাইলে ওখানে পর ইস যেই মেথড আছে এই মেথডটা দিয়েও আমরা চাইলে কি করতে পারি, কাজটা করতে পারি। অ্যারে ম্যাপ করা, অ্যারে ম্যাপের মধ্যে কি বলছে, দ্য ম্যাপ মেথড ক্রিয়েট এ নিউ অ্যারে বাই পারফর্মিং এ ফাংশন অন ইচ অ্যারে ইলেভেন, দ্য ম্যাপ মেথড ডাজ নট চেঞ্জ দ্য অরিজিনাল অ্যারে। ওই যে একটু আগে দেখছিলাম টু সর্ট সর্ট, আবার কি আরেকটা কি দেখছিলাম, রিভার্স টু রিভার্স, আরেকটা ছিলাম টু রিভার্স দেখছিলাম, তাই না? এখানে এসে দেখেন আমরা যদি এই প্রোগ্রামটা একটু নেই, আমরা এটাকে একটু রিলোড করি, দেখি কি আউটপুট দেখাচ্ছে আমাকে, 98 18 32 50। ও আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে কেন হয়েছে, এই যে এখানে দেখেন দুই দিয়ে গুণ দিছে, বুঝতে বোঝা গেল? আমি যদি এটা গুণ না দেই, মনে করেন এটা গুণ দিলাম না, এটা গুণ দিলাম না, হ্যাঁ আগেরটা দেখাবে, মানে একদম মাদার এরে দেখাবে, বোঝা গেল? আর আমি এই যে এখানে এটা ফাংশনের মধ্যে গুণ দেওয়ার কারণে সে ওই কাজটা করলো। এখন আসি যে হ্যাঁ, এখন দেখেন এই যে ম্যাপ নামে একটা অলরেডি কি আছে, মেথড আছে, আপনি দেখেন কনস্ট্যান্ট নাম্বার ওয়ান একটা অ্যারে নিয়ে নিছেন, দেন দ্বিতীয় আরও একটা নাম্বার ই নিছেন, অ্যারে নিছেন, অ্যারে না মানে ভেরিয়েবল নিছেন আর কি কনস্ট্যান্ট টাইপের, ওকে, তার মধ্যে দেখেন নাম্বার ওয়ানের উপর ম্যাপ চালাইছেন, মানে ম্যাপ যে মেথডটা আছে সেটা চালাইছেন, মাই ফাংশন কল করছেন। এখন ম্যাপ মেথড আসলে কি করে, আমরা যদি নর্মালি দেখি যে ম্যাপ কি করে, দ্য ম্যাপ মেথড ক্রিয়েট এ নিউ অ্যারে বাই পারফর্মিং এ ফাংশন অন ইচ অ্যারে এলিমেন্ট, অর্থাৎ এই ম্যাপ মেথডটা আমাকে নতুন একটা কি দিচ্ছে, অ্যারে দিচ্ছে, নতুন কি দিচ্ছে, অ্যারে দিচ্ছে, মানে এইরকম সে একটা আমাকে কি দিবে, অ্যারে দিবে। এবং সে নির্দিষ্ট দেখেন কি বলছে, দ্য ম্যাপ মেথড ডাজ নট চেঞ্জ দ্য অরিজিনাল অ্যারে, আমি যদি এই অ্যারেটা আবার মানে প্রিন্ট করাইতে চাই, এটা যদি আবার প্রিন্ট করি, তখন দেখবেন সে আমাকে কি করবে, যে এই অ্যারেটাই দেখাবে, মানে এটা চেঞ্জ করে দিবে না। ওই যে টু সর্ট সর্ট, এরপর হচ্ছে রিভার্স, আর হচ্ছে কি টু রিভার্স, ওই ওটার মতোই আপনারা এটা একটু প্র্যাকটিস করে নেবেন স্লাইড থেকে। এটা একটু স্লাইড থেকে এই যে দেওয়া আছে এটা একটু প্র্যাকটিস করে নেবেন। এই যে ফ্ল্যাট ম্যাপ দেখেন, দ্য ফ্ল্যাট ম্যাপ মেথড ফার্স্ট ম্যাপ অল এলিমেন্ট অফ এন অ্যারে অ্যান্ড দেন ক্রিয়েট এ নিউ অ্যারে বাই ফিল্টারিং দ্য অ্যারে, বোঝা গেল? সে নতুন একটা অ্যারে ক্রিয়েট করবে, একটু ডিফারেন্স আছে, দেখে নেবেন পার্থক্যগুলো, অ্যারে ফিল্টার করা আছে, এরপর হচ্ছে দেখেন অ্যারে রিডিউস করা, কি বলছে, দ্য রিডিউস মেথড রান এ ফাংশন অন ইচ অ্যারে এলিমেন্ট টু প্রোডিউস এ সিঙ্গেল ভ্যালু, দ্য রিডিউস মেথড ওয়ার্কস ফ্রম লেফট টু রাইট ইন দ্য অ্যারে, দ্য রিডিউস মেথড ডাজ নট রিডিউস দ্য অরিজিনাল অ্যারে, অরিজিনাল অ্যারে কি করবে না, রিডিউস করবে না। আচ্ছা এখানে দেখেন আমি যখন এই কোডটা রান করব তখন আমাকে দেখেন কি করছে, 99, আলটিমেটলি এখানে কি ছিল বলেন তো, অনেকগুলো ইলেভেন ছিল না, এখানে কি ছিল, আর এখানে কি পাইছেন, কাজ করছেন কি, সামের কাজ করছেন, তাই না? তার মানে রিডিউস করে দিল, বারবার কি বলতেছে, হ্যাঁ টোটাল এই ভ্যালু আইসে অ্যাড করবে বারবার, যেটা টোটালের মধ্যে স্টোর থাকবে, শেষে আইসে এই টোটালটাই 99। তো এটার ই ছিল কি, দ্য রিডিউস মেথড রানস এ ফাংশন অন ইচ অ্যারে এলিমেন্ট টু প্রোডিউস এ সিঙ্গেল ভ্যালু, এ সিঙ্গেল ভ্যালু মানে কি, যোগফল,
এই যে সিঙ্গেল ভ্যালু মানে কি যোগফল না অ্যারে অ্যারের ভিতরে অনেকগুলো এলিমেন্ট থাকলে সেগুলো যদি সাম করতে বলে তখন এই সিঙ্গেল ভ্যালু বুঝে আমি কি বুঝতেছি যোগফল বুঝতেছি তো এটা একটু আপনারা কি করবেন প্র্যাকটিস করবেন বাসায় এরপর হচ্ছে অ্যারে রিডিউস রাইট এটা করলে দেখেন কি আসে এটা একটু দেখে নেবেন এরপর হচ্ছে অ্যারে এভরি প্রত্যেকটা এলিমেন্ট কি হবে যা এভরি মেথড চেকস ইফ অল অ্যারে ভ্যালুস পাস এ টেস্ট হ্যাঁ প্রত্যেকটা পাস হবে কি না এরপর হচ্ছে দেখেন অ্যারে সাম করা আছে অ্যারে ফর্ম আছে অ্যারে কিজ আছে অ্যারে এন্ট্রিজ আছে অ্যারে উইথ এগুলো হয়তো এখন সব লাগবে না বাট আপনার তো এখন যদি জানা না থাকে তখন আপনি একটা প্রবলেমে পড়লে বুঝতে পারবেন না যে আমার কি হই মানে কোনটা ইউজ করা উচিত যেমন জীবনে জ্বর হয় নাই তো ফার্স্টে জ্বর হয়েছে ফার্স্টেই আপনার জ্বর হয়েছে আর কখনো জ্বর হয় নাই আপনি মনে করেন যে ফার্স্টেই জ্বর হয়েছে এখন আপনি কি জানেন যে আমি জ্বরের জন্য কি খাবো ডাক্তার স্যারা বলতে পারবে পারবে না ডাক্তারের কাছে গেলে ডাক্তার আবার কি করবে চেক টেক করে করবে যে এইটা নিয়েছেন এটা ভালো হবে তাই না এরকম দুই তিনবার পড়ার পরে প্রবলেমে পড়ার পরে এরপরে আর ডাক্তারে বুঝতে হবে না বাসা থেকে বিচিরে পাঠিয়ে দিবে যে একটা নাফা নিয়ে আসো বা নাফা এক্সট্রা নিয়ে আসো বুঝে গেল নিজে কোড লেখার জন্য তো কম জানলেও চলে কিন্তু আরেকজনের লেখা কোড বোঝার জন্য অনেক কিছু জানতে হবে রাইট আমি যে লজিক ব্যবহার করবো সেই লজিক হ্যাঁ তো এই ক্ষেত্রে কি হবে যে যদি এরকম হয় যে কখনো আপনারা আইটি ফার্ম বা ইন্ডাস্ট্রিতে আসে তখন দেখা যাবে যে কোনো ক্লায়েন্ট আসছে যে তাদের যে প্রিভিয়াস যে সিস্টেম আছে ওই সিস্টেমকে সে কী করবে ডেভেলপ করবে বা আপডেট করবে তখন আগে তো যে সিস্টেম আছে সেই সিস্টেম তো আগে বুঝতে হবে বুঝে কোন কোন জায়গায় আপডেট করতে হবে সেটাও তো জানতে হবে এবং কীভাবে আপডেট করতে হবে এগুলো যদি এখন না জানেন তাহলে কি আর পারবেন পারবেন না বুঝতে পারছেন এগুলো একটু দেখবেন এরপর হচ্ছে এই যে ডেট ডেটের ক্ষেত্রে দেখেন কী বলছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমরা ডেট ডেট হচ্ছে একটা অবজেক্ট টাইপের দেখেন ক্রিয়েট ডেট অবজেক্ট ডেট অবজেক্ট আর ক্রিয়েট উইথ দ্য নিউ ডেটা কনস্ট্রাক্টর ওকে এবার দেখি এই ডেটটা আসলে দেখেন কীভাবে দেখাচ্ছে আমাকে হ্যাঁ উইথ টু মার্চ ডেমো গেট ইটামেন্ট যদি আমরা এটাকে একটু প্রিন্ট করাই দেখেন কীরকম দেখা আমাকে ডেট হচ্ছে একটা অবজেক্ট টাইপ কি দেখাচ্ছে দেখেন তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তাই না এখন আমরা একটু দেখি যে এখানে কি আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমাকে দেখাচ্ছে জাস্ট মান ডট উইথ টু মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হ্যাঁ যেভাবে আছে অনেকটা এইভাবেই দেখাচ্ছে এটার স্পেশালিটি কি আমরা একটু দেখে নেই এই যে দেখেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হ্যাঁ এখানে এসে দেখেন যে এনইউ এআর দুই নম্বর ইনডেক্স চেঞ্জ করছে হ্যাঁ এটা কি হলো ফেব্রুয়ারি এফ ই বি আর ইউ এ আর এটা না এই পরেরটা দুই নম্বর ইনডেক্স হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এই যে মার্চ এখানে কি ছিল জানুয়ারি ফেব্রুয়ারি এটা হচ্ছে জিরো ইন্ডেক্স এটা হচ্ছে ওয়ান ইন্ডেক্স এটা হচ্ছে কত টু ইন্ডেক্স তাহলে টু ইন্ডেক্সের জায়গায় সে এখন নতুন করে কি আসছে এম এ আর সি এস আগে কি ছিল শুধু মার্চ ছিল তাহলে সেক্ষেত্রে এটা আপডেট হয়ে গেছে স্পেসিফিক ইন্ডেক্স ধরে আপডেট হয়েছে তাই না আচ্ছা এবার আসেন দেখেন ডেট স্ট্রিং যদি থাকে তখন কি ঘটবে দেখেন নিউ ডেট এই যে একটা স্ট্রিং দিয়ে দিছে অক্টোবর 13 তাই না এই যে অক্টোবর এটা কি স্ট্রিং না স্ট্রিং কিভাবে বুঝলাম এই যে টোটালটা দেখেন ডাবল কোটেশনের মধ্যে আছে দেখছেন টোটাল কি আছে ডাবল কোটেশনের মধ্যে আছে আমরা জাস্ট এই পোর্শনটা যদি এখানে রান করাই এটা একটু দেখেন এই যে মান শেষের দিকে আমরা একদম শেষে আছি দেখেন একদম শেষে এই যে স্লাইডে না এগুলো নাই আচ্ছা এটা একটু দেখেন ঠিক আছে এই যে দেখেন মান অক্টোবর 13 2000 এখন এগুলো কিভাবে দিচ্ছে দেখেন
এখানে যদি আমরা এই স্লাইডটা একটু ফলো করি, দেখেন স্লাইডের মধ্যে কি কি আছে, দেখেন ইয়ার আছে, মান্থ আছে, ডে আছে, আওয়ার আছে, মিনিট আছে, আপনারা এগুলো মিলাই নেবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে ইয়ার, মান্থ, ডে, এই যে আওয়ার, এই যে হচ্ছে কি মিনিট, এই যে হচ্ছে সেকেন্ড, এই যে হচ্ছে কি মিলিসেকেন্ড বা মাইক্রোসেকেন্ড যেটাই বলেন, হ্যাঁ, এই যে এই জিনিসগুলো কিভাবে মিলতেছে দেখছেন, আউটপুট সেম, দেখেন কারেন্টটা নিয়ে নিবে সে। আমরা যদি করি এই যে দেখেন কি আসে, ডিসেম্বর 24 2018 আসি আমরা এইদিকে, কি আছে দেখেন, এটা কি 2018, এটা কি 11 না 12তম মাস, মানে ডিসেম্বর কই 1 থেকে করলে 12 হয় আর 0 থেকে করলে কত হয়, স্যার মন্ত্রের ক্ষেত্রে স্যার একটু উল্লেখ হয়ে গেল স্যার, এটা হচ্ছে আপনার এক মানে বারে কমে এরকম অবস্থা, এটা হচ্ছে আপনি ওই যে এরের মধ্যে রেখে, মানে এটা ডেভেলপাররা এইভাবেই করছে, যে বললাম প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউনিক কিছু কাজ আছে স্যার, ডাইরেক্ট যদি আমি টাইপ দিতে চাই না, আমি যদি এরকম কোনো ইনপুট মানে এরের ভিতর না দেখতে চাই, হ্যাঁ ডাইরেক্ট দেখো স্যার, এই যে মন্টেই স্যার এই আওয়াজটা করেছে মন্টেই, এটা তাইলে যেটা ভেজাল করবে এটা বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে ওইভাবে মাথায় রাখবে স্যার, এই যে একটা এক কম থাকে স্যার, হ্যাঁ এক তো কম থাকবে, জিরো থেকে শুরু হবে, তো আপনি মনে করেন যে মান্থ কি জানুয়ারি 0 ইন্ডেক্সে আছে, ফেব্রুয়ারি 1 ইন্ডেক্সে আছে, কিন্তু আপনি অ্যারে সারা এটা কিভাবে করবেন, প্রশ্ন হচ্ছে অ্যারে সারা কিভাবে করবেন, আপনি যখন ডিফল্ট কোনো অ্যারের মধ্যে এই ভ্যালুগুলো রাখতে হবে না আগে আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল রাখতে হবে, তো এখন অ্যারে মধ্যে রাখাই মানে হচ্ছে অ্যারেটা সবসময় ডিফল্ট কি থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়, তাই না, তো 0 ধরে ধরে আগাইতে হবে, এবং স্পেসিফিকভাবে বলেও দেওয়া আছে যে এখানে 11 বলতে বোঝাচ্ছ যে ডিসেম্বরকে, কারণ 0 থেকে শুরু, ঠিক আছে, কিছু করার নেই, যেভাবে ডেভেলপ করে দিয়েছে আপনারা এগুলো ইউজ করা জানলেই হবে, তুই যে আপডেট কর, হ্যাঁ আর আপনারা দরকার আপডেট করে নিয়েন, বোঝা গেল, জাভাস্ক্রিপ্ট কি এই মানে কোড কোড দিয়ে কম্পাইলার গুলো স্যার কোনো আপডেট করে দেয় কোরিয়া শুনে পারলে এগুলোকে আপডেট করতে দেয় কি কি, এই যে এটা একটু দেখেন, এখানে এসে দেখেন এই যে এটা হচ্ছে আইএসও ডেট, মানে স্ট্যান্ডার্ড ডেটগুলো দেখেন কীরকম হয়, যে এই যে নিউ ডেট, ডেটের মধ্যে একটা স্ট্রিং দিয়ে দিছে, এরপরে হচ্ছে আমরা এই যে ডিটাকে প্রিন্ট করাবো, কারণ এই যে এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, এগুলো একটু দেখবেন, এই যে শর্ট ডেট আছে, লং ডেট আছে, এই ছাড়াও অনেকগুলো মেথড আছে, খেয়াল করেন এই যে মেথড আছে, মেথডগুলো তারা বেশটাকে জিরোই ধরছে, এখন আপনি যদি এই মেথড ইউজ করে কাস্টমাইজ করতে চান আপনি করবেন, সমস্যা কি আপনার মতো করে, যদি দেখেন যে অ্যাকুরেট আউটপুট আসে সেটা ওকে, সমস্যা নেই, তো আপনি আপনার মতো করে লিখেন কোড, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি আপনার মতো লিখেন, বাট এখানে ডিফল্ট চলতেছে মানে শূন্য মাস, হ্যাঁ এটা ডিফল্ট এখানে দিয়ে দিছে, যে ডিফল্ট এটার জন্য দিয়ে দিছে যে জানুয়ারি মানে হচ্ছে শূন্য থেকে শুরু হবে, বুঝা গেল, বাকি আরও আছে এই যে এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, এই জিনিসগুলো একটু দেখবেন, আমি এই স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে আমি এই স্লাইডটা দিয়ে দিব, আপনারা এটা প্র্যাকটিস করবেন।